সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার সকালে স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ, এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বহন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধার বেশে বেশ কয়েকজন তরুণকে অংশ নিতে দেখা গেছে।